আমরা কিছু আম নেব আমাদের গাছ থেকে আম পেড়ে নিয়ে আমরা আমের আচার তৈরি করব এটা আমাদের চিলফে পুরে খাবার জন্য দুটো শাক নিয়ে দেব ডাটা ডাটা সমেত দুপুরে আমরা রান্না করব আজকে কি সুন্দর শাক আর কিছু খারকলার পাতা নিয়ে যাব এইটা খারকল পাতা কিছু খারকল পাতাও নিয়ে যাব চলে এসেছি আমের আচার করার জন্য কিছু আম নিয়ে যাব গাছ থেকে পেরে এই আম দিয়ে আমি আজকে মিষ্টি আচার তৈরি করব কিছু আম পেরে নেব গাছ থেকে ঠান্ডা করতে পারে বাবা মলে কইলে রান্নাকে বড় করতে হয় আমি গাছ দিয়ে এতগুলো আম পেরে নিয়েছি চলুন এবার আচার তৈরি করব সজের মতো এই যে পটল গাছ পটল হয়েছে গাছে কচি কচি এখনো বতি হয় নাই এই যে পটল এটা বাদাম গাছ এখনো বাদাম তোলা হয় নাই এর পরে তুলবে গোড়াতে বাদাম হয়েছে একটা দুটো দেখাই এই যে গোড়ায় বাদাম এই যে গোড়ায় বাদাম এগুলো বাদাম এখনো কাঁচা কাঁচা গাছটা কাঁচা তো বাদামও কাঁচা আছে এখনো ভেতরে হয়নি শুকিয়ে গেলে রং হবে আমরা যে আমগুলো পেরে নিয়েছিলাম সেই আম দিয়ে এখন আমি মিষ্টি আচার তৈরি করব আমটা ভালো করে ধুয়ে নেব আগে কাটার আগে ধুয়ে নিই
মৌরি বাস বাসকে ঠাসকে নিয়েছি ভালো করে লঙ্কা এটা বেশি গুঁড়ো করব না একটু গোটা গোটা থাকবে কটা গোলমরিচ দেব আমটা একটু পাকা পাকা লবণ এটা মৌরির গুঁড়ো এটা গোলমরিচ এটা শুকনো লঙ্কা এর গুঁড়ি এটা জিরের গুঁড়ি গোটা শুকনো লঙ্কা এরপর ঠান্ডা হবে তবে বয়ামে ভরব
আপনারা ঘরে এইরকম বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে খাইতে। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে সিলিন্ডার সাথে।